Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। বাবা, কতক্ষণ লাগছে, কখন আসবে? আহা বর্তি, এত টেনশন কেন করছো? আরে টেনশন করবো না, মন্দির তো কাছে, এতক্ষণ লাগছে কেন? বাবা তো আর পিউ নয় যে স্কুল শেষে বেল পড়বে আর দৌড়ে এসে তোমার কোলে উঠে পড়বে। বাবা, বাবা পুজো দিলে? হুম, একটা কথা ছিল তোমার সাথে, পরে শুনছি। বাবা খুব দরকারি কথা, তোমার জানা দরকার। বললাম না একবার, পরে শুনছি। টেনশনে আছে ঠাম্মি? ঠাম্মি কি হয়েছে গো? ঝিলমিল ঝিলমিল, আমি ঠিক ধরেছি ঠাম্মি। ইনফ্যাক্ট ওই মেয়েটাকে নিয়ে না নাচানাচি বন্ধ করো এবার। আর আমার তো মনে হয় বাবার বিয়ে নিয়ে আলোচনা করাটাই বন্ধ করো। ঠিক বলেছ, আমারও মনে হয় এই নিয়ে আলোচনাটা এবার বন্ধ হোক। হ্যাঁ হ্যাঁ, এই বিয়ে নিয়ে আলোচনাটা, এসব করে কোনো লাভ নেই ঠাম্মি। কোনো লাভ নেই? হুম, ও ঠাম্মি আলোচনা বন্ধ করে। বিয়ে বন্ধ মানে তো ত্রিশাদিরও পাত্তা কাট। মেজো প্লিজ, এখন ওই প্রশ্ন বিচিত্রা খুলে ঠাম্মির সামনে বসে যাস না। ঠাম্মি তো বললো বিয়ে বন্ধ, ব্যাস। আমি আবার কখন বললাম বিয়ে বন্ধ? এই মাত্র তো বললে, তাই না ছোট বল? আমি বললাম আলোচনা বন্ধ। আর একটা আলোচনা কখন বন্ধ হয়? যখন একজন পাত্রী ফাইনাল হয়ে যায়। ও ঠাম্মি, ফাইনাল হয়ে যাবে আর বাবা তার গলায় মালা দিয়ে দেবে? দেবে দেবে, কারণ ঝিলমিল 3 নম্বর শর্ত পূরণ করে ফেলেছে। জল এবার মাথার উপরে উঠে যাচ্ছে। বাবা নিজের জেদ আর শর্তের জন্য বিয়েটাই ফেসে যাবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? সেটা তো হতে পারে না, এবার মাঠে নামতে হবে। ধরেছি মেয়েকে, পায়ের তলে তো একেবারে সরছে, এক মুহূর্ত কোথাও শান্ত ভাবে বসবি না তুই। মন্দিরে গেছিলাম বাবা পুজো করতে। হ্যাঁ, এবার পেট পুজোটা করতে হবে। এসো, আমি নিজে হাতে তোমায় খাইয়ে দেবো। বসো বসো, এবারে চুপটি করে বস। দাদু ভাই কাজে যাবে না? ঠিক তো, তুমি তো কাজে যাবে, তুমি আগে খেয়ে না তারপর আমি খাবো। চুপ চুপ একদম বস। আমার রিম্পি কাজ করে করে মুখের রক্ত তুলে মরে যাক, আর এখানে উনি অন্য ধ্বংস করবে। আহ পদ্মা, মুখ সামলে কথা বলো। একদম আমাকে তর পাবে না। হ্যাঁ, এই যে টাকা আনার কথা ছিল, টাকা কই? আগে খাবারটা তো খেতে দাও। ও বাবা, তোমাকে বললাম না তুমি তো কাজে বেরোবে, তুমি আগে খেয়ে নাও। চলো চলো চলো, ওদিকে চলো ওদিকে চলো। সত্যি কিলো কিলো কথা শুনলে আর গলা দিয়ে খাবার নামবে কেমন করে? লক্ষ্মী বাবা আমার, রাগ করে না, তুমি আগে খেয়ে নাও, আমি পরে খেয়ে নেবো, কথা দিচ্ছি। খেয়ে নাও বাবা, কাজে বেরোবে তো। ভালো লাগে না বাবার সাথে অভিজ্ঞতা হচ্ছে। এই যে 5000 টাকা আনার কথা ছিল, সে টাকা কই? দিম্মা চোখ বন্ধ করো দেখি, পুতুলের নাকাপোনা দেখলে গায়ে জ্বলে যায় একেবারে পুরা কপাল। ও মা মা, ওদিকটা চল। কোথায়? চলো না চলো না, বসবে চলো না। আমার বসে বসে কি আছে? চোখ বুঝে দেখি। আর ঢঙ্কনা পড়বি না, চোখ বোঝো না। বাবারে বাবা, ভাল লাগে না পুরা কপাল। চোখ বোঝো, এখানে বসো, এখানে কি কাণ্ডটাই না করছো? জানা করে টাকার গাছ লাগিয়েছেন উনি, জোরে জোরে টাকা পড়বে। বলেছিলাম টাকা এনে দে, টাকা এনে দে, সেসব রান্নার বালাই নেই। নাম আমার ঝিলমিল সরকার, কথার জাদু দেখিয়ে থাকি আর কথা দিলে কথা রাখি, তাই না টুনি? টাকা নিয়ে চলে এলো পোড়া কপাল। মা, এটা তোমার টাকা, তুমি যেমন চাও খরচ করো। না, এটা তোর টাকা, তুই খরচ করবি এটা। আরে বাবা, একই তো হলো না তো মা। আরে একই হলো না বলছি না, এটা তোর জন্য রাখবি, তুই জমিয়ে রাখবি তোর কাছে। আচ্ছা দাঁড়াও, ধরো তো বাবা, আসছি আমি, দাঁড়াও। কি হলো? আসছি। আরে কি হলো রে, চাইছো বলো? তুমি চুপ করো তো, ও টাকা নিয়ে কি করবে? হ্যাঁ, ওর টাকা দরকার নেই, ওর টাকা দরকার, আমরা আছি তো নাকি? কি আশ্চর্য!
গয়না জমিয়ে রাখছে। এই নাও মা, বাদ বাকি টাকাগুলো তোমার। ঠিক আছে তো বাবা? না ঠিক নেই। ওই ঘটে জমানো মানে তো তুই সেই আমাদের জন্যই আবার জমাচ্ছিস। আমি বলছি টাকাগুলো তোর জন্য রাখ। হ্যাঁ হ্যাঁ সেই সেই, নিজের মেয়ে তো আর নয় পরের মেয়ে। আমার রিম্পিটা নতুন নতুন অফিসে যাচ্ছিল ওই পুরনো ছেঁড়া কোড়া জামা পরে। আমি ভাবলুম যে টাকা পয়সা পেলে ওকে একটু ভালো জামা কিনে দেব। তা সেই সৌভাগ্য কি আমার মেয়ের আছে? পোড়া কপাল! ওমা, এই টাকাগুলো তো তোমার। এই টাকা দিয়ে রিম্পির জন্য একটা খুব সুন্দর জামা কিনো। হ্যাঁ না, রিম্পি নিজের জন্য চাকরি করে জামা কিনে নিতে পারবে। তুই তুই কিছু কিনিস না কেন রে? আমার লাগবে। হ্যাঁ হ্যাঁ, ও ভালো জামা কিনে কি করবে শুনি? ভালো কোন জায়গায় যায় ও যে নতুন জামা লাগবে? পোড়া কপাল! বিয়ে করবো না বলে যত রকমের আজগুবি শর্ত সবটা দিলাম অনা। ভেবেছিলাম শর্ত শুনে আর কোনো মেয়ে কোনোদিনও এগিয়ে আসবে না আমাকে বিয়ে করার জন্য, কিন্তু তাহলে এমনটা কেন হলো? কি করে ওই মেয়েটা তিনটে শর্ত কমপ্লিট করে ফেললাম? বারবার কেন আমি আমি মেয়েটার সাথে জড়িয়ে পড়ছি কেন? কেন বুঝতে পারছো না আবিরদা? সত্যিটা এবার মেনে নে। কিসের সত্যি, কিসের সত্যি? যেটা হয়েছে সেটা একটা অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট? তিনবার? না আবির, তুই ভুল করছিস। আবিরদা, আবিরদা অহনাদি চাইছে তোমরা বিয়ে করো, তোমাদের দুজনকে একসাথে সুখী দেখতে চাইছে। অহনা চাইছে তোকে আর ঝিলমিলকে মিলিয়ে দিতে। এটা তুই কেন বুঝতে পারছিস না? আমি বুঝতে চাইছি না রাজীব। দেখ এবার কিন্তু তোকে একটা সিদ্ধান্ত নিতেই হবে, কারণ তোর মাও কিন্তু খুব করে চাইছেন যে বিয়েটা হোক। ওটাই তো প্রবলেম রাজীব। মা মা সবটা ঈশ্বরের ইচ্ছে টিচ্ছে বলে আমার উপর চাপিয়ে দিচ্ছে। না আবিদা, কেউ তোমার উপর কিচ্ছু চাপিয়ে দিচ্ছে না। দেখো শর্তগুলো কিন্তু তোমার, আর শর্ত পূরণ হলে বিয়ে করবে এটাও তোমারই কথা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।